পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লক অফিসের কন্যাশ্রী মঞ্চে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের 2 সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত সহ খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির বিভিন্ন দপ্তরের কর্মধ্যক্ষরা। জন্মদিনে আজ আমরা এই ওনার যে সেবাব্রত, সেই সেবাব্রত শপথ যদি নিতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের আগামী দিন অনেক ভালোভাবে কাটাতে পারবো। হত্যা করছে এবং খেয়ে নিচ্ছে, তো তিনি বিবেকানন্দ কথাটা শুনে, স্বামীজি কথাটা শুনে তিনি বললেন যে ঠিক আছে, তোমাদের গোমাতা দেবীকে মুসলিমরা খেয়ে ফেলছে, তোমরা কি এটা খোঁজ রেখেছো যে চারিদিকে দুর্ভিক্ষ চলছে, মানুষ খেতে পারছে না, শয়ে শয়ে মানুষ মারা গেছে। তখন সেই সাধকের দল বলেছিলেন যে তারা তাদের নিজেদের কর্মদেশে বললে হ্যাঁ তোমরা সেই রকমই গোমাতার সন্তান, তো তাহলে তোমাদের গোমাতা দেবীও সেই রকমভাবেই তাদের কর্মদেশেই মারা যাচ্ছে বা তাদেরকে খেয়ে দিচ্ছে। তিনি কিন্তু এতটুকু প্রশ্রয় দেননি যে সাম্প্রদায়িক মানে মানতে হবে, এই প্রশ্রয় কিন্তু দেননি। আরও একটা তিনি যে সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই মানুষের মধ্যে সেটাও প্রমাণ করেছিলেন। তবে বিগত বছরগুলিতে যেভাবে বিবেক চেতনা উৎসব অনুষ্ঠিত হতো এবছর কিন্তু সেইভাবে হচ্ছে না, কারণ করোনার পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকম করোনা বিধি মেনে ছোট করে এদিনের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও স্বামী বিবেকানন্দের বিভিন্ন বাণীর কথা তুলে ধরে স্বাগত ভাষণের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজকে আমাদের খণ্ডঘোষ যে ব্লক অফিস আছে সেই ব্লক অফিসের সম্মুখে যে কন্যাশ্রী মঞ্চ রয়েছে সেই কন্যাশ্রী মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিবেক চেতনা উৎসব পালন করার জন্য, সেই উৎসব আজকে আমাদের এখানে পালন করা হলো। 160তম যে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী এখানে এখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় বিডিও সাহেব খণ্ডঘোষ ব্লক, উপস্থিত ছিলেন জেলা পরিষদের 2 সদস্য, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, উপস্থিত ছিলেন আমাদের বিভিন্ন দপ্তরের কর্মাধ্যক্ষগণ এবং উপস্থিত ছিলেন সর্বোপরি যারা আজকে এই জন্মদিনটিকে পালন করার জন্য আমাদের সম্মুখে বিভিন্ন মানুষ এখানে করোনার বিধি যে নিয়ম সেই নিয়ম নীতি মেনে উপস্থিত ছিল। এখন বিবেকানন্দের মূল মানে লক্ষ্য ছিল যে নারী এবং যুবকদেরকে আজ উদ্বুদ্ধ করা, তাদেরকে যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং সমাজের একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করা। আজকে বিবেকানন্দের জন্মদিনের আপনারা জানেন যে বিবেকানন্দ বহু বাণী আছে, যে জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, মুচি মেথর হাড়ি চণ্ডাল আমার ভাই আমার রক্তে, এই সমস্ত বাণীগুলো থেকে আমরা বুঝতে পারি যে বিবেকানন্দ ভারতবর্ষের মানুষের জন্য কী করতে গেছিলেন সেটা কিন্তু আমরা জানি। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে স্বামী বিবেকানন্দ আমেরিকায় যে বক্তব্য দিয়েছিলেন হিন্দু সনাতন ধর্মকে আর কি গোটা বিশ্বে আজকে পরিচালনা করার জন্য পৌঁছে দেওয়ার জন্যে, সেই হিন্দু ধর্ম তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মের সহিষ্ণুতা, হিন্দু ধর্মের সমস্ত মানুষকে ভালোবাসা, সেই হিন্দু ধর্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসার যে মেলবন্ধন তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু এখন যে কেন্দ্রে সরকার রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা আজকে ধরুন যে হিন্দুত্ববাদ আজকে ভারতবর্ষে পরিচালনা করতে চাইছে সেটা হচ্ছে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করতে চাইছেন। খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি যুব কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বিবেক চেতনা উৎসব কোভিড বিধি মেনে খণ্ডঘোষ ব্লকের কন্যাশ্রী মঞ্চে অনুষ্ঠিত হল। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সরকারে তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট শুরু হওয়ার পর থেকে সমস্ত মুনি ঋষিদের জীবন পালন অর্থাৎ জন্মদিবস পালন করে তাদের যে বাণী মানুষের প্রতি, তাদের যে বাণী বা যে মূল্যবোধ যেগুলি তিনি দিয়ে গেছেন সেগুলিকে উনি বারে বারে স্মরণ করাতে চেয়েছেন।
কারণ আজকের দিনে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়। তাই আমরা যদি আমাদের সেই যে বীর সন্ন্যাসী যিনি প্রায় 200 বছর আগে সমগ্র পৃথিবীতে মানবাত্মার জয়গান গিয়েছিলেন, তার আগে অন্তত এত স্পষ্ট ভাষায় কেউ বলতে পারেনি যে মানব জাতি একটিই জাতি একটিই ধর্ম সে মানুষ। এই যে এত বড় কথা তিনি শুনিয়েছিলেন এবং সেদিন সমগ্র পৃথিবী একদৃষ্টে তাকিয়েছিল ওই মহাপুরুষটি কে, এবং সবাই তখন দুহাত ভরে তাকে নন্দিত করেছিলেন। খণ্ডঘোষ থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।